প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম ছাড়াও আরও কিছু নিয়ম মেনে চলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগরিকদের উৎসাহ দিতে মোদি তার প্রতিদিন সকালের ব্যায়ামের ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেছেন অনেক আগেই। সেখানে দেখা যায় মোদি নতুন দিল্লিতে তার সরকারি বাসভবনের বাগানে ব্যায়াম করছেন, একটি গাছের চারপাশ ধরে ঘুরছেন, আর তার সেই পথের বিভিন্ন অংশে পানি, পাথর, ঘাস ইত্যাদি রয়েছে। সেখানে তার মন্তব্য, যোগব্যায়াম ছাড়াও আমি এমন এক পথ ধরে হাঁটি যেটি প্রকৃতির পাঁচ উপাদান মাটি, পানি, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা অনুপ্রাণিত। 21 জুন এবারের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, করোনা ভাইরাসের মহামারীতে মানসিক শক্তি যুগিয়েছে যোগ। মোদি বলেন, যোগব্যায়াম আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে, এটা মনোবল বাড়ায় যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। করোনার সম্মুখ সারির যোদ্ধারা আমাকে বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ তাদের সাহায্য করেছে। যোগব্যায়াম নেতিবাচক দিক থেকে ইতিবাচক পথে ফিরে আসা এবং চাপমূলক পরিস্থিতিতে মানসিক শক্তি যাওয়ার পথ দেখায় বলে বিশ্বাস মোদির। তিনি আরও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এম ইয়াগো অ্যাপ্লিকেশন চালু করা হবে, এতে অনেক ভিডিও থাকবে, বিভিন্ন ভাষায় এসব ভিডিও পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। এক বিশ্ব এক স্বাস্থ্য এর যে নীতি, তা সফলে এই পদক্ষেপ সাহায্য করবে বলে মন্তব্য করেন মোদি।